সালামু আলাইকুম সকল বিয়াস, এটা স্পিরিটস, এটা এখন এসিটা আমি খুলবো। এই জন্য গ্যাস অ্যাস্ট্রো করতে হবে। অ্যাস্ট্রো করার জন্য কী করতে হবে? অ্যাস্ট্রো করার জন্য প্রথমে ছোটোটা খুলতে হবে, অর্থাৎ এটা ডিসচার্জ লাইন। ডিসচার্জ লাইনের একটি বন্ধ করতে হবে, তারপর একটু সময় দিতে হবে, 1 থেকে 2 মিনিট সময় দেওয়ার পরে যখন পুরো গ্যাস অ্যাস্ট্রো হয়ে যাবে তারপরে সেকশন লাইন বন্ধ করতে হবে। অর্থাৎ গ্যাস খোলার সময় প্রথমে ছোটোটা খুলতে হবে, গ্যাস বন্ধ করার সময় অ্যাস্ট্রো করার সময় প্রথমে ছোটোটা বন্ধ করতে হবে। ওকে, এই কথাটা খেয়াল রাখতে হবে, অনেকে উল্টাপাল্টা করে। তো কেন প্রথমে ছোটোটা বন্ধ করতে হবে? কারণ এটা দিয়ে গ্যাস কম্প্রেসার প্রেশার এটা দিয়ে দিতে সাপ্লাই দিতেছে, এটা দিয়ে অফ এসে রিটার্ন আসতেছে কম্প্রেসারের ভিতর গ্যাসটা। এখন প্রথমে আমার গ্যাস অ্যাস্ট্রো করতে হবে, গ্যাস বার হওয়া বন্ধ করতে হবে প্রথমে। এটা দিয়ে কম্প্রেসার থেকে গ্যাস বের হয়, বের হওয়াটা বন্ধ করতে হবে। বের হওয়া বন্ধ করে দিয়েছি, একটু সময় দিলে বা গ্যাসটা ফাইবের ভিতর যে ইনডোর ভিতর যে গ্যাসটা আছে ওইটা গ্যাসটা অ্যাস্ট্রো হয়ে যাবে কম্প্রেসারের ভিতর। তারপর এটা বন্ধ করে দিতে হবে, এটা তো বন্ধ করে গ্যাস আর বার হয়ে দিচ্ছে। খোলার সময় প্রথমে কেন এটা খুলতে হবে? এটাতে গ্যাস আসে, গ্যাস সাপ্লাই হয় পিস্টনের ভিতর দিয়া, ভিতরে পিস্টন আছে, পিস্টনের ভিতর দিয়ে এটা গ্যাস, পিস্টনের ভিতর দিয়ে গ্যাস আসছে। তো কেন এটা খুলতে বন্ধ করে প্রথমে এটা খুলতে হবে? কারণ গ্যাসের ফেসারের সাথে কম্প্রেসারের ভিতর যে তেলটা আছে ফেসারের সাথে তেলটা ফাইবের ভিতরে চলে আসে। যদি এটা খোলা হয় এটা অফেন, এটা ভিতরে একেবারে অফেন থাকে, কোনো বাধা নাই, এটা ডাইরেক্ট অফেন থাকে। যদি এটা প্রথমে এটা খোলা হয় গ্যাসের প্রেশার লাগে ফাইবের ভিতর তেল চলে আসে, যদি এটা খোলা হয় তাহলে ফাইবের ভিতর তেল আসবে না। এই জন্য বন্ধ করার সময় প্রথমে এটা বন্ধ করতে হবে, খোলার সময় প্রথমে এটা খুলতে হবে, ডিসচার্জ লাইন। ওকে, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই।